নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মৌমিতা ইয়াম্মি কিচেন এন্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে কিন্তু আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো অন্যরকম একটা কিছু। কদিন ধরে তো মিষ্টি মিষ্টি বানাচ্ছি, আর আজকে বানাবো আমি এই কাঁকড়া। এটা হচ্ছে সমুদ্রের কাঁকড়া। এই কাঁকড়াটা আজকে আমি কষা বানাবো। কিভাবে আমি এই সমুদ্রের কাঁকড়া কষা বানাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই কাঁকড়া খেতে কিন্তু খুব ভালো হয়। ভালো করে কষা করে রান্না করলে কিন্তু ওকে দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। এখন কিন্তু আমি কাঁকড়াগুলো কেটে নেব, আর এখানে একটা আমি প্লাস্টিক বিছিয়ে নিয়েছি যাতে এই নোংরাগুলো সব প্লাস্টিকের মধ্যে পড়ে। আর এই কাঁকড়াগুলো দেখো কত কিন্তু বড় বড়। আমি এই সব এই পাগুলো সব আমি ভেঙে নিয়েছি আগে থেকে। এইভাবে কিন্তু আমি কাঁকড়াগুলোকে কেটে নেব। এইভাবে কিন্তু আমি কাঁকড়াগুলোকে পুরো পরিষ্কার করে কেটে নিচ্ছি। এখানে কিন্তু আমি কাঁকড়াগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসছি। বন্ধুরা, এখানে কিন্তু আমি কোড়া বসিয়ে দিয়েছি, আর পরিষ্কার করে আমি ধুয়েও নিয়ে চলে এসেছি। আর এখানে আমার কোড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে এখন আমি দিয়ে দেব তেল। কড়ার মধ্যে আমি এখন দিয়ে দেব সর্ষের তেল। এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব অল্প করে লবণ, আর দেব অল্প একটু হলুদ গুঁড়ো। আর আমি যে কাঁকড়াগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এটা এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেব। এটাকে এখন আমি ভালো করে একটু ভেজে নেব। বন্ধুরা, এখানে কিন্তু আমার কাঁকড়াটা ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁকড়াটা তুলে নেব। এবার আমি এই কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তোমরা কিন্তু চাইলে এটা রিফাইন তেলেও করতে পারো। আমি এটা সাদা তেলে করছি না, এটা আমি সর্ষের তেলেই বানাচ্ছি। সর্ষের তেলে বানালে এটা খেতে আরও খুব সুন্দর হয়। এবারে আমার তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর এইখানে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে, তোমরা কম করেও দিতে পারো, আমি একটু বেশি করেই দিচ্ছি। যেহেতু কষা বানাবো, কাঁকড়া কষা, সেই জন্য পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিলেই ভালো লাগে খেতে। পেঁয়াজটাকে এবার আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এখানে কিন্তু আমি পেঁয়াজটাকে ভালো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে কিন্তু এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুনটা একসঙ্গে বেটে রেখেছি, এখানে এখন আমি দিয়ে দেব। এবারে কিন্তু আমি পেঁয়াজের সাথে আদা রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, এখানে কিন্তু আমার আদা রসুন আর পেঁয়াজ আবারও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, আমার লবণ কিন্তু প্রথমে কাঁকড়ার মধ্যে দেওয়া ছিল, সেই জন্য আমি কম করে দিয়েছি। এইবারে দেব হলুদ গুঁড়ো, আর দেব লঙ্কা গুঁড়ো। আর লঙ্কাটা একটু কিন্তু বেশি দিতে হবে বন্ধুরা, এটা কিন্তু ঝাল ঝালই খেতে ভালো লাগে।
সেই জন্য আমি লঙ্কাটা একটু বেশি করেই দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে খুব একটু ভালো করে ভেজে নেব। আর লঙ্কাটা তোমরা ঝালটা যে যেরকম খাবে সেই হিসাবে দেবে। এবার আমি দিয়ে দেব অল্প একটু জল। জল করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা থেকে কিন্তু এখন আমার তেল ছেড়ে গেছে, মানে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব ভেজে রাখা কাঁকড়াটা। ভেজে রাখা কাঁকড়া আমি এখন দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও আমি কাঁকড়া সাথে আর মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমার কালারটা খুব সুন্দর এসেছে বন্ধুরা, দেখতেই কত সুন্দর লাগছে, খেতে তো আরো সুন্দর হবে। কাঁকড়ার সাথে আমি ভালো করে কষিয়ে তারপরে জল দেব। বন্ধুরা, এখানে কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে কাঁকড়াটার সাথে মশলাটার সাথে একসঙ্গে। আর এবার আমি এখন দিয়ে দেবো এখানে জল। জল দিয়ে দিয়েছি বন্ধুরা এইখানে। এবার এটা জলটা যখন একবারে শুকিয়ে যাবে তখন কিন্তু আমি কাঁকড়াটা ঢেলে নেব। এখন এটা 5 মিনিট মানে এটা বসানো থাকবে এখন আঁচের মধ্যে। বন্ধুরা, এখানে কিন্তু আমার কাঁকড়া কষা রেসিপিটা হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে নেব। আর এখন পুরো আমার এরকমভাবে শুকিয়ে এসেছে আর তেলটাও পুরো ছেড়ে গেছে। এখন তেলটাও কত সুন্দরভাবে ছেড়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। আর এখন কিন্তু আমার এই কাঁকড়ার রেসিপিটা হয়ে গেছে। এবার এটা এখন আমি নামিয়ে নেব। এখানে কিন্তু আমার কাঁকড়া কষাটা পুরো রেডি হয়ে গেছে আর দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও হবে অসাধারণ। একে দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত, আর কোনো কিছু লাগবে না। এরমভাবে যদি থাকে কাঁকড়া কষা, তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই এরমভাবে কাঁকড়া কষা বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু এটা খুব সুন্দর হয়। তো ভিডিওটা আমি কিন্তু শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে মৌমিতা ইয়াম্মি কিচেন অ্যান্ড ব্লগটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।